সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালোই আছেন। আজ 24 জুলাই 2021, সন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। প্রিয় ভাইরা, আজকে আমরা আপনাদের নিয়ে হাজির হয়েছি রকি ভাইয়ের খামারে। এই খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণকোলাহাটের পাশেই। তো এখান থেকে মূলত বকনা বাচ্চা বিক্রয় করা হয়ে থাকে। আর আজকে আমরা এই ফার্মে আসার পর যা দেখতে পারলাম, এবার এখানে অসংখ্য বকনা বাচ্চা সংগ্রহ করা আছে, পাশাপাশি কিছু গারলোর ছানাও আমরা দেখলাম। তো আপনারা যারা ক্রেতা ভাইরা আছেন, তারা চাইলে সরাসরি খামারে এসে কিংবা দেখে শুনে এই গরুগুলো কিনতে পারবেন। তো আজকে আমরা দেখাবো এই ফার্মে কোন কোন জাতের গরুগুলো সংগ্রহ করা হয়েছে, সেগুলোর বয়স কীরকম, জাতে মানে কীরকম আছে, আপনারা কোন কোন দামের মধ্যে এই গরুগুলো কিনতে পারবেন, এই সম্পর্কেও জানানোর চেষ্টা করব। তো এই সম্পর্কে বিস্তারিত জানতে আশা করছি দর্শক সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি এই মহামারীর ভিতরে। আচ্ছা, ঈদটা কেমন কাটালেন? আলহামদুলিল্লাহ ঈদ ভালো কাটছে, এবার ঈদটা বেশ মোটামুটি আর কি শান্তিপূর্ণভাবে কাটছে। আচ্ছা, তো শুরুতে একটু দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা আমাদের মাঝে জানান। মোহাম্মদ রকি, ঈশ্বরদী আমার বাসা, পাবনা জেলা, আর গ্রামটা হলো অরণখোলা। আচ্ছা, আপনি একজন বকনা ব্যবসায়ী? হ্যাঁ, আমি একজন বকনা ব্যবসায়ী নিয়মিত। আচ্ছা, তো এবার কি ধরনের গরু কালেকশন করছেন? এবার আছে জার্সি, আছে শাইওয়াল, আছে গির বকনা, আছে ফিজিয়াম, আছে সবগুলাই মিক্সচার করে আর কি, মিক্সচার করে আছে আর কি। মানে কম বেশি সব করে রাখতেছেন আর কি? হ্যাঁ, সবগুলাই রাখতেছি, কারণ দর্শক তো কাস্টমারের চাহিদা সব ধরনের গরুই, এই কারণে কম বেশি আর কি রাখতে হয়। আচ্ছা, তো এখন তো কোরবানিটা শেষ, মানে কোরবানি উপলক্ষে যে ধরনের গরু কালেকশন করা হয়েছিল, সার গরু ছিল, সেগুলো কিন্তু বেচা বিক্রি হয়ে গেছে। এখন কিন্তু অনেক ক্ষেত্রে যারা সার গরু তুলছিল, তারা কিন্তু আবার অনেক ক্ষেত্রে বকনারও চাহিদা দেখাচ্ছে। তো এখন কীরকম চাহিদা, মানে আপনি বুঝতেছেন বিষয়টা? আসলে গরুগুলো এখন তো বর্তমানে আমাদের দেশে এই বছরে কোরবানির খুব খারাপ অবস্থা গেছে বর্তমানে। তো অনেক খামারি আছে যারা নিরুৎসাহিত হয়ে গেছে, তারপরও বর্তমান বাজার ব্যবস্থাপনায় একটা দিক দেখেন যে আমি বারবার অনেক আগেই অনেক প্রোগ্রামে বলছি যে কোরবানির সিজন উপলক্ষে অনেক খামারি গরু শখ করে লালন পালন করে, কেউ কিছু টাকা উদ্দেশ্য করে লালন পালন করে, আর কিছু খামারি আছে বাণিজ্যিকভাবে লালন পালন করে। তো ওই কোরবানিকে সিলেকশন করে অনেক গরু লালন পালন করে দেখা যাচ্ছে অনেক ক্ষতিগ্রস্ত হয়, যেটার বাস্তব প্রমাণ এবার গাবতলী হাটে অনেক গরু ফেরত চলে আসছে। হ্যাঁ, অনেক গরু ফেরত চলে আসছে, এবং 10 লাখ টাকার গরু, 3 লাখ টাকা, 2 লাখ টাকা। তো আসলে বাজার ব্যবস্থাপনা কোরবানিটা এমনই, তো একটার উপর ডিপেন্ড না করে আমরা যদি সিজনালভাবে গরু লালন পালন করি 3 মাস 4 মাস, প্লাস সেই সঙ্গে যদি ষাঁড় গরুর উপর ডিপেন্ড না করে যদি আমরা বকনা গরু দিয়ে আমরা যদি খামার শুরু করি, এবং তার সাথে দুইটা একটা গাভী থাকলো, দুইটা একটা, মানে একটা মিক্সার তৈরি করা, মানে ব্যাপকভাবে লং টাইমভাবে গরু লালন পালন করতে গেলেই দেখা যাচ্ছে লস। আচ্ছা, ঠিক আছে, এই জন্য সব কিছু মাথায় রেখে বিষয়টা কাজ করতে হবে। আচ্ছা, তো এবার তো এই পাশে বেশ কিছু বকনা বাচ্চা বেঁধে রাখছেন, তো চলেন একটু বকনা থেকেই আমরা শুরু করি, এই পাশ থেকে শুরু করব। শুরুতে যে বকনা বাচ্চাটা রাখছেন, এই বাচ্চা সম্পর্কে একটু আমাদের জানাবেন। এটা একটা রেড জার্সি, আর কি জার্সি বাচ্চা। আচ্ছা, জার্সি বকনা বাচ্চা। জার্সি বকনা বাচ্চা। বয়স কিরকম হয়েছে বাচ্চাটার? এই 5 মাস 5.5 মাস। 5 থেকে 5.5 মাস। আচ্ছা, খাবার দাবার সম্পূর্ণ খাচ্ছে এখন? হ্যাঁ, সম্পূর্ণ খাবার দাবার খায়। আচ্ছা, আর দানাদার ধরে গেছে? হ্যাঁ, দানাদার খায়, কারণ আমাদের দেশে আমরা গরু এভাবে লালন পালন করি যে আমরা 12 মাস পর্যন্ত আমরা গরুকে দুধ খাওয়াই, কিন্তু কোনো সিস্টেম প্রক্রিয়া আমরা জানি না, কিন্তু একটা বাচ্চা সর্বোচ্চ 84 দিন পর্যন্ত দুধ খাইতে পারে। দুধ 84 দিনের পরে তার ভিতরে রুমেনাল তৈরি হয় স্টমাক, যেটা ও দানাদার খাদ্য উপযোগী হয়ে যায়। তো 84 দিন কিন্তু 3 মাসও না, 3 মাস কিন্তু তার আগেই আপনার গরু কিন্তু খাওয়া ধরে। তো আমাদের এই জার্সি বাচ্চাগুলো কিন্তু ওই 3 মাসের আগে এভাবে মা থেকে খাওয়া দাওয়াটা খুব দ্রুত শিখে যায়, যার ফলে আমাদের গরু ছোট থেকে বকনা বাচ্চা খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হয় না। আচ্ছা, তো শুরুতে যে বাচ্চাটা দেখতেছিলাম, এই বাচ্চাটার দাম কিরকম চাচ্ছেন? এটা চাচ্ছি 32,500 টাকা। 32,500 টাকা। হ্যাঁ, আর প্রত্যেকবারই আমি বলে দিই যে আমি বেশি দরদাম করি না, 500-1,000 সম্মান হিসেবে রাখি, দর্শকরা চাইলে এভাবে আমার থেকে কালেকশন করতে পারবে। আচ্ছা, আপনার সাথে যোগাযোগ করে দেখে শুনে কিনতে পারবে। হ্যাঁ, দ্বিতীয় নম্বরে ওরকম দেখতে আরও একটা বাচ্চা রাখছে, এটাও রেড জার্সি। এটাও রেড জার্সি। এর বয়স কিরকম? এটার বয়স 6 মাস। 6 মাসের মতো বয়স হয়েছে। আচ্ছা, সম্পূর্ণ সুস্থ সবল? একদম সুস্থ সবল বাচ্চা। এটার দাম কিরকম চাচ্ছেন? এটা চাচ্ছি 35,500 টাকা। 35,500 টাকা। কারো পছন্দ হলে যোগাযোগ করে দেখে শুনে কিনতে পারবে। হ্যাঁ, অল্প করে দরদাম করে নিতে পারবে, মানে অল্প করে আমি কিছু সম্মানী করতে পারবো। আচ্ছা, এই পাশে আর একটা সুন্দর দেখে বাচ্চা রাখছে, এটা সম্পর্কে জানাবে? এটাও বিস্কিট কালারের জার্সি। আচ্ছা, বিস্কিট কালারের জার্সি।
এর বয়স কিরকম? এটার বয়স 6 মাস। 6 মাসের মতো বয়স হইছে। আচ্ছা, এটা সিঙ্গেল ভাবে দাম কিরকম চাচ্ছেন? এটা সিঙ্গেল ভাবে নিলে 32,500 টাকা। এটা 32,500 টাকা? এটা সিরিয়ালের 3 নাম্বার গরু, কারো পছন্দ হলে দেখে শুনে কিনতে পারবে। জি জি। পাশে 4 নাম্বার সিরিয়ালে ওইরকম দেখতে আরেকটা বাচ্চা রাখছেন। আপনার এখানে দেখছে জোড়া জোড়া করা, মানে দুইটা জোড়ার এক কালার আর দুইটা জোড়ার এক কালার। এবার মিলে গেছে, এবার গরুগুলো কালেকশনের অবধিতেই মিলে গেছে, কারণে নিজেরও ভালো লাগতেছে। আচ্ছা, তো 4 নাম্বার বাচ্চার বয়স কিরকম? এটা 6.5 মাস, এটা বিস্কিট কালারে জার্সি। 6.5 মাস। জি জি। দাম কিরকম চাচ্ছেন? এটা 35,500 টাকা। 35,500 টাকা? হ্যাঁ। আচ্ছা, দুটো কালার যেহেতু একই রকম, মানে জাতটাও এরকম, তো দুইটা একসাথে নিলে কিরকম রেট টাকা যাবে? আসলে একসাথে নিলে আমি একরকম রেট রাখবো, আর একটা লট আকারে চারটা নিলে একরকম রেট রাখবো। তো লট আকারে আমি চারটা রেটটা একটা বলে দিই, যদি কোনো দর্শক নেয় সেই ক্ষেত্রে আমি 31,500 টাকা করে চারটা গরু রেট রাখবো। 31,500 টাকা? জি। আচ্ছা, শুরুর দুইটা পরের দুইটা, মানে চারটা গরু একসাথে? হ্যাঁ, 31,500 টাকা করে পিস রাখবো যদি কোনো দর্শক নেয়, আর দুটা হিসাবে নিলে সেটা আমার সাথে আলোচনা করে একটা দাম ফিক্সড করে নিতে পারবে। ঠিক আছে। আচ্ছা, পাশে 5 নম্বরে আরেকটা গরু রাখছেন, এটা সম্পর্কে জানাবেন। এটা হলো একটা শাহিয়াল বকনা। শাহিয়াল বকনা বাচ্চা? শাহিয়াল বকনা খুবই পার্সেন্টেজ ভালো, এবং গরুটা অনেক বড় হবে এবং বেশ বড় দুধের গাভি হবে। এর এখনই গঠন কোয়ালিটি দেখলে বোঝা যায়। আমাদের দেশে অনেক শাহিয়াল গরু আছে, 14-15 কেজি করে দুধ হয়। ঠিক আছে, তো এই শাহিয়ালগুলো রেয়ার, একটু পাওয়া যায় কম, ওই শতকরা একটা পাওয়া যায়, শতক একটা মিলে। তো যারা নেবে এই জাতমান কোয়ালিটি দেখে নিতে পারবে, দেখে নিতে পারবে, কারণ এই গরুগুলো আমার চোখে দেখা মতে আমি খুব কমই পাইছি। আর এই বছরে এটাই আমার অনেক দিন চেষ্টা করে এই গরুটা আমি পাইছি। এই কালেকশনটা আসলে খুবই আমার কাছে পছন্দ নেই, কারণ ওলানটা দেখলে মনে হয় যে একটা গাভীর মতো ওলান এখনই হয়ে গেছে। আচ্ছা, গঠন প্রণালী অনেক অনেক ভালো আসছে। হ্যাঁ। দাম কিরকম চাচ্ছেন 5 নাম্বার গরুটার? এটার দাম চাচ্ছি আমি 68,000 টাকা। 68,000 টাকা? জি জি। আচ্ছা, কারো পছন্দ হলে দেখে শুনে কিনতে পারবে? হ্যাঁ, অবশ্যই নিতে পারবে। এটা একটা অনেক ফিউচার ভালো, এই গরুটা অনেক বড় হবে এবং হিউজ সাইজের গাভি হবে। আচ্ছা, তো 5টা বকনার পরে ভিতরে দেখতেছি আরো দুইটা সুন্দর দেখে গরু রাখছেন, ভিতরে যে সুন্দর গরুটা রাখছেন এটা সম্পর্কে একটু আমাদের জানাবেন। এটা হলো শাহিয়াল ব্রাহ্মণ ক্রস একটা বকনা, খুব ভালো পার্সেন্টের গরুটা। আচ্ছা, আর খুব সুন্দর আছে গরুটা, দর্শকরা দেখুক। দর্শকরা দেখলে এর জাতমান কোয়ালিটি বুঝতে পারবে। জি জি। এই বাচ্চাটার বয়স কিরকম হয়েছে? এই বাচ্চাটার বয়স 6.5 মাস। 6.5 মাস? জি। বকনা বাচ্চা একটা? জি, বকনা বাচ্চা। আচ্ছা, গ্রোথ কোয়ালিটি ভালো আসছে, কারো দেখে পছন্দ হলে নিতে পারবে এটা। তো এই বাচ্চাটা যদি কারো পছন্দ হয় দাম কিরকম চাচ্ছেন? এটার দাম রাখছি 62,000 টাকা। 62,000 টাকা? জি জি। কারো পছন্দ হলে দেখে শুনে কিনতে পারবে? জি জি। তো এই বাচ্চাগুলো সাধারণত যারা খামারি ভাইরা আছে, যারা জাত উন্নয়নে কাজ করে, তারা এই বাচ্চাগুলো সিলেক্ট করতে পারে। এই বাচ্চাগুলো এইভাবে তারা নিলে তাদের খামার উন্নয়নে একসময় তো ভবিষ্যৎ ফিউচার অনেক সময় দেখা যাচ্ছে গরু দিয়ে তারা নির্ভর করে, সেক্ষেত্রে এই সমস্ত বকনাগুলো নিলে তাদের ভালো জাতের মানের ষাঁড় বাচ্চা দেখা যাচ্ছে। যে আমাদের দেশে তো বেশিরভাবে লাল রেড যে গরুগুলো আছে বাইরে থেকে আসে, ইন্ডিয়া থেকে, শাহিয়াল ভালো মানের ব্রাহ্মণ ক্রস, এইগুলো আমাদের দেশে এইগুলো এখন বর্তমানে কাজ করতেছে এই সমস্ত বকনা নিয়ে অনেকে। তো এই গরুগুলো দিয়ে কাজ করলে আমাদের দেশেও জাত উন্নয়ন হবে, একসময় আমরা ইন্ডিয়ার উপর নির্ভর। আচ্ছা, তখন আর অন্য দেশের উপর নির্ভর করতে হবে না, নিজেদের দেশে একটা ভালো জাত তৈরি করা যাবে। আচ্ছা, তো এরকম দেখতে পাশে আরও একটা বাচ্চা রাখছেন, পাশের বাচ্চাটা চলেন দেখবো আমরা। ওইটা হলো গির বকনা। পাশেরটা গির বকনা? জি জি জি। আচ্ছা, এই বাচ্চাটার বয়স কিরকম? এটার বয়স 6 মাস। 6 মাসের মতো বয়স হয়েছে। খাবার দাবারে রুচি আছে ভালোই দেখতেছি, একদম খুব সুস্থ সবল, খাবার দাবার খুব ভালো খায়। আচ্ছা, দাম কিরকম চাচ্ছেন এটার? দাম চাচ্ছি 55,000 টাকা। 55,000 টাকা? জি। কার পছন্দ হলে দেখে শুনে কিনতে পারবে? জি, অবশ্যই নিতে পারবে। তো আপনার এই পাশে তো আরো বেশ কিছু বকনা বাচ্চা রাখছেন, চলেন সেইগুলো দেখি আমরা। চলেন। এই পাশে আবার একটা সুন্দর দেখে বকনা রাখছেন, এই বাচ্চাটা সম্পর্কে একটু আমাদের জানাবেন। এটা হলো আমাদের দেশে ইন্ডিয়ান গির, এটা হলো কে বলে নেপালি গির। আসলে গির বকনাগুলো এমনই হয়, কানগুলো লতানো, মাথাটা অনেক উঁচা হয়। আর গির বকনাগুলো আমাদের দেশে জাত উন্নয়নের জন্য অনেক কাজ করছে। গির গরুগুলো দুধও বেশি হয়, বাচ্চাটাও বেশ ভালো দেখা যায়, আর গুঁড়ো তো ভালো গির গরু। আচ্ছা, মানে এর পেট থেকে যে বাচ্চাটা হবে সে বাচ্চাটা ভবিষ্যতে একটা ভালো ফলাফল দিতে পারে। হ্যাঁ, অবশ্যই, এই কারণে অনেক খামারে এখন গির গরুটা কালেকশন করে। তো এই বাচ্চাটার বয়স কিরকম হয়েছে? এটার বয়সটা 10 মাস। 10 মাসের মতো বয়স? জি জি জি। এটা একটা নিলে কিরকম দাম রাখা যাবে? এটা একটা নিলে আপনার 68,500 টাকা। 68,500 টাকা? জি জি। কারো পছন্দ হলে দেখে শুনে কিনতে পারবে? জি জি। আচ্ছা, এই বাচ্চাটা একটু সাইড করে দেন, এই পাশে আরও একটা বাচ্চা আছে, পাশের বাচ্চাটা আমরা দেখি। আগেরটার মতো দেখতে আরও একটা বাচ্চা রাখছেন, এইটা সম্পর্কে জানাবেন। এটাও গির বকনা।
আচ্ছা, দুইটা একই জাতের গরু? একই জাতের গরু। এটার বয়স কি রকম হইছে? এটার বয়স 9 মাস। 9 মাসের মতো বয়স হইছে। আচ্ছা, এটার দাম কি রকম চাচ্ছেন আপনি? এটার দাম চাচ্ছি 65000 টাকা। 65000 টাকা? জি জি। কার পছন্দ হলে দেখে শুনে কিনতে পারবে? জি জি, অবশ্যই। আপনার ওই পাশে তো আরো বেশ কিছু বাচ্চা রাখছেন, চলেন পাশের বাচ্চাগুলো আমরা দেখি। চলেন। গির বকনের পাশে আর একটা লাল এবং সাদা গরু রাখছেন, এটা সম্পর্কে জানাবেন? এটা হলো রেড ফ্রিজিয়ান। রেড ফ্রিজিয়ান? জি জি। এটার বয়স কি রকম? এটার বয়স এই তো 9 মাস। 9 মাসের মতো বয়স হবে। এটার দাম কি রকম চাচ্ছেন আপনি? এটার দাম চাচ্ছি 42500 টাকা। 42500 টাকা? জি। বকনা বাচ্চা কারো পছন্দ হলে দেখে শুনে কিনতে পারবে? জি, অবশ্যই। পাশে আর একটা গরু রাখছেন, পাশের গরুটা সম্পর্কে একটু জানাবেন। পাশেরটা কোন জাতের? এটা হলো ফ্রিজিয়ান মুন্ডি। ফ্রিজিয়ান মুন্ডি, মানে সিং হবে না? সিং হবে না। আচ্ছা, এর বয়স কি রকম? এটার বয়স এই তো আপনার 11 মাস। 11 মাসের মতো বয়স হয়েছে। আচ্ছা, দাম কি রকম চাচ্ছেন? এটার দাম চাচ্ছি 70000 টাকা। 70000 টাকা? কারো পছন্দ হলে তারা দেখে শুনে কিনতে পারবে? অবশ্যই। তো পাশে আর একটা মাঝারি আকৃতির ছোটখাটো গরু রাখছেন, এটা সম্পর্কে জানাবে? এটা ফ্রিজিয়ান বাচ্চা। ফ্রিজিয়ান বাচ্চা? এর বয়স কি রকম হয়েছে? এটার বয়স এই তো 7 মাস। 7 মাসের মতো? আচ্ছা, এটার দাম কি রকম চাচ্ছেন? এটা 42500 টাকা। 42500 টাকা? জি জি। কারো পছন্দ হলে দেখে শুনে কিনতে পারবে? হ্যাঁ, অবশ্যই। তো এবারকার কালেকশনে তো এইগুলাই ছিল মনে হয়? হ্যাঁ, এবারকার কালেকশনগুলো এই। আচ্ছা, তো আপাতত যেগুলো দেখানোর উপযোগী ছিল সেগুলো দেখালাম, আপনি একটু বিস্তারিত করেও জানালেন। তো ক্রেতা ভাইরা কোন কোন সুযোগ সুবিধা পাচ্ছে, কিংবা এখন ক্রেতা ভাইদের সাথে কীভাবে বেচা বিক্রিটা করতেছেন? আসলে বর্তমান অবস্থা অনুযায়ী আমাদের দেশে তো এখন বর্তমান লকডাউন। হ্যাঁ, তো লকডাউনের জন্য কোনো সমস্যা না, ব্যাংক পরিবহন গাড়ি সবই চলবে। আর বাংলাদেশের এমন কোনো পজিশন নাই, আমরা গরু যে কোনো সময় বিক্রি করে আমরা ডেলিভারি দিই। দীর্ঘ 2 বছর ধরে আমাদের দেশে করোনা পরিস্থিতির কারণে আমরা এইভাবে নিয়মিত ব্যবসা করে আসতেছি। তো প্রথম কোনো ক্রেতা গরু পছন্দ করলে তাকে বুকিং দিতে হবে। বুকিং দেওয়ার পরে সে ব্যাংকে টাকা দিক, বা সে সরাসরি আসুক, অথবা বিকাশের দিক, অথবা যে কোনো মাধ্যমে টাকা পেমেন্ট করলে আমরা তার মানে এক কথায় টাকাটা আপনাকে যদি বোঝাই দেয় তাহলে আপনি গরুটা তাদের বোঝাই দিবেন? হ্যাঁ, পরিবহন ট্রান্সপোর্ট খরচ দিলে বোঝাই দিই। আচ্ছা, এভাবেই বর্তমান বেচা বিক্রিটা চলতেছে? এভাবে অনলাইনে বর্তমানে আমরা বেচা বিক্রি করতেছি, আর ইনশাল্লাহ আজ পর্যন্ত কোনো ধরনের সমস্যা আমাদের হয়নি। আচ্ছা, তো ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবারকার কালেকশনের গরুগুলো আমাদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য। ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।